দর্শক, রাজবাড়িতে পদ্মার ডান তীরে প্রতিরক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। বিষয়ে জানাতে চর সিলিমপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, এ নিয়ে কয়েক দফায় ভাঙল এই এলাকা, এলাকাবাসী কি বলছে? রেজা, যেমনটি বলছিলেন, আসলে কিন্তু পদ্মা নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। এই চলমান প্রকল্পে কিন্তু গত প্রায় 3.5 মাসের মধ্যে দফায় দফায় এই নতুন কাজেরই প্রায় 3টা অংশ ভাঙন দেখা দিয়েছে। গতকাল সকালে কিন্তু চরসিলিমপুর স্কুল এলাকায় দেখা যাচ্ছে যে প্রায় 40 মিটারের বেশি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকার অর্ধশত বসতবাড়ি, একটি মসজিদ এবং একটি এই এলাকার একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রায় 108 জন শিক্ষার্থী পড়াশোনা করেন, সেই স্কুলটি কিন্তু এখন ভাঙন হুমকিতে রয়েছে এবং দিনরাত ভাঙন হুমকিতে দিনরাত পার করছেন এই এলাকার অর্ধশতাধিক পরিবার। আমি পানি ইউনিয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ভাঙন রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলমান রেখেছেন। তবে তারা যেটি কারণটাই বলছেন যে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই নিচ থেকে ডাম্পিং এর যে গাইডওয়াল ছিল সেটার মাটি চলে যাওয়াতেই কিন্তু এই ব্লক প্লেসিং করা ব্লকগুলো নদীগর্ভে চলে যাচ্ছে। তো সর্বোপরি বলতে গেলে যে রাজবাড়ি যে নদী ভাঙনের যে সার্বিক পরিস্থিতি, বর্তমান পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু এটি তীব্র আকার ধারণ করছে। ইতিমধ্যে কিন্তু রাজবাড়ির গোদার বাজার দোলদিয়া এলাকায় কিন্তু নদী ভাঙনের তীব্রতাটা বেশি দেখা যাচ্ছে এবং স্রোতের যে তীব্রতাটা এলাকাবাসী বলছেন, স্থানীয় নদী পদ্মাপাড়ের যারা বাসিন্দারা আছেন তারা বলছেন যে স্রোতের যে তীব্রতাটা বা ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে তাদের ভাঙনের ইয়াটা বেশি হচ্ছে। তো সার্বিক দিক দিয়ে বলা চলে যে রাজবাড়ির যে বন্যা পরবর্তী নদী ভাঙনটা খুব তীব্র আকার ধারণ করেছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য।